তেরো ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট গত রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে কারখানার ভেতরে মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে ডেমরা কাঁচপুর আদমজি ও কাঞ্চন ফায়ার স্টেশনের বারোটি ইউনিট কাজ করছে সেখানে টায়ার কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে